Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আলোর দিশারি অনুষ্ঠানের এই পর্বে আবারও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারকাতুহু। বিরতির আগে আমাদের সম্মানিত কলার ভাই বোনেরা দু একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলোর উত্তর জেনেই আমরা আপনাদের কলের দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। এক বোন প্রশ্ন করেছেন, তার শাশুড় শাশুড়ি হজ থেকে ফেরত এসেছেন, এখন এমন এক বাসায় দাওয়াতের মানে দাওয়াত দেওয়া হয়েছে যে যারা রেস্টুরেন্টের মালিক, যে রেস্টুরেন্টে অ্যালকোহল বিক্রি হয়, এখন এই করে দাওয়াত খাওয়া ঠিক আছে কিনা এই বিষয়ে তিনি জানতে চাচ্ছেন। আল্লাহ আকবার। প্রথমত যারা আমরা হজ থেকে আইছি, আমরা তো অবশ্যই হজ্জে মবরুরর লক্ষণের লগে কথা হচ্ছে, আমরা সব ধরনের গুণা এবং পাপ হস্ত কি যেভাবে হজর সফর বা হজ দেওয়ার ফলে তবার মাধ্যমে হজর সফর আমরা অতি বাসিত আছি গুণার থাকি, আর হজ তবাহরার মাধ্যমে আমরা মনে করি সব গুণা মাফ হয়ে গেছে কি, তো হজ থাকি আওয়ার পরেও একটা চেঞ্জ আইতো যে আমি কোনো ধরনের কোনো হারাম খামো ইনভলভ হইতাম না। এটা রিয়েলি কঠিন, কিন্তু আমরা অবশ্যই ট্রাই করতাম। তো প্রথমত আমার জিম্মাদারি কথা হইব যে আমি যেন হজ থাকি জানে আইসি, আমি আমরা নিজের শব্দের গুণার থেকে আমরা বাঁচতাম, এরপরে অন্য বা ইন্টারও বা সেবার আমরা চিন্তা করতাম, ঠিক আছে মার্শাল্লাহ বলা কথা। নাম্বার টু, ফতোয়া এক জিনিস আর তাকই লগে আর একটু উঠতে, তাকই লগে আমার যেন ডাউট হইব সন্দেহ হইব কিন্তু আমি নিজের বাসায় রাখতাম পারি যদি এটা বলা। কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে সামাজিক সম্পর্ক রক্ষার স্বার্থে যদি আমরা শুধু তাকওয়ার লিয়ে চলি, তা কিন্তু অনেক সময় আছে আরও বিরাট সমস্যা হয়ে যাব কি। এর লাগে ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফের চ্যাপ্টার আনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কথা মনে করেন বুখারী সাহেবরে, বাবু তর্কে বাদিল ইখতিয়ার মুখাবাতান ইয়াকসুরু ফাহমুন নাস ফায়াকাউ ফি আশাদ্দা মিনহু। যে অনেক সময় কোনো জিনিস বাল্লা ঠিক আছে এটা করতে পারলে, কিন্তু এটা করাতে গেলে একটা মারাত্মক সমস্যা হয়ে যাব কি, তখন এই মারাত্মক সমস্যার এড়াইবার লাগি স্বাভাবিক বালা যেটা আছে আওলা যেটা আছে এটারে অনেক সময় পরিহার করা লাগে, পরিহার করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মনের স্বপ্ন আছিল কাবার শরীরে বাঙ্গি আবার নতুনই বানাইবা, কিন্তু খরাত কে না যদি এটা বালা খাম আসিল যে থেকে মারাত্মক জিনিস হতো ইস্তু আর অনেক নবী রসম সম্পর্কে হয়তো অন্য কোনো মন্তব্য করে দিতে পারে বলে তাই ডিক্টারি আরম্ভ হয়েছেন, আমরা বাবদাদার বানাই জিনিসখানে তাই বদলাই লাইন। এইভাবে হয়তো কেউর মনে যদি এটা আই হয় তো ইমানও ধরে দিব, লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বালা খাজ বোঝার পরেও তাই খরচেন না। তো এই যে বইনে প্রশ্ন করছেন যে হস্তাকি আওয়ার পরে শ্বশুর এবং শাশুড়ি এইভাবে যদি মনে করেন কোনো এক ঘরে দাওয়া দেওয়া যায় যে ঘরে হয়তো ইনকমাদের সন্দেহ আছে, ভালো কথা না, তাই এতে বলে তো ভালো আসিল, কিন্তু এর পরেও গিয়া যদি আপনি ওয়াদ হরিয়া একটা বোঝাই করতে পারেন তো আরও ভালো হইব ইনশাআল্লাহ। এর লাগে আমি মনে করি এই সমস্ত তাকওয়ার জিনিসে আমরা অনেক সময় সলাত গিয়া একে ভালো হইব যদি আমরা গিয়া একটারে এত মানুষের গুণাতে বাঁচিতাম পারি, সেই হিসাবে আমি মনে করি আর ই যাওয়ার যদি উদ্দেশ্য থাকে হতো যে আমি গিয়া তাদের বুঝাইয়া তাদের সম্পর্ক রাখিয়া ধীরে ধীরে স্লোলি তাদের দাওয়াত ফুসাইমু তার কাছে সেই জিনিস আমি ফুসাইমু, তো এই হিসাবে এই কুটুম্বর লগে সম্পর্ক রাখাটা অত্যন্ত জরুরি। জাজাকুমুল্লাহ খাইর। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, অনেক সময় আমরা এই দেশে মানি ট্রান্সফারের মাধ্যমে যে পয়সা আমরা বিভিন্ন দেশে পাঠাই, যদি আমরা এগুলা বাকি পাঠাই তাহলে একটু পয়সা বেশি নির্ধারণ করা হয়, মানে একটা এক্সাম্পল দিয়েছেন 850-এর জায়গাতে 880 পাউন্ড, কিন্তু উভয় পক্ষ এটার উপরে এই এগ্রিমেন্টের উপরে একই রাজি থাকেন, তাহলে এটা কি ঠিক আছে? মানি ট্রান্সফারের ক্ষেত্রে কিছু জিনিস কিছু কড়াকড়ি আছে, যেহেতু টাকা পয়সার ক্ষেত্রে নিয়মই লগিয়ে আমি কোনো বাকির কোনো লেনদেন থাকতো না, বরং দয়াটাও নেওরায় এবং দেওরায় দাইনাথ বাবুয়াতে লগে লগে মল্লিশ্বর মধ্যে পরিশুদ্ধ স্থগী। বাট যেহেতু কারেন্সি যদি ডিফারেন্ট হয়, যেমন পাউন্ডে এবং ডলারে পাউন্ডে বা টেখায়, তো এই সময় কারেন্সি ডিফারেন্ট যদি হয় তাহলে এই সময় কিন্তু লেনদেনের ক্ষেত্রে দয়া সাইড একলগে কব্জা করে লাগবো কেন লাগতো না ইকান অবশ্যই ঈশ্বর তো থাকে না। বাট এর পরেও উত্তম হতেও যে যে ভাই প্রশ্ন করছেন যে আমরা ক্যাশও দিলাইমু, ক্যাশ দিলে ওটা উবাল্লা, আর যদি বাকির কারণে মনে করো কাইটা দাম বাড়াইছি না হয় আমরা হয়তো নয়া তান একটা চুক্তি করলাম উদাহরণের যে আমার রেট উদাহরণের এই রেট যদি আমরা এখনই রাজি ইয়া করি লওয়া হয় তো ইনশাল্লাহ এটা না যা দিত নাই। জাজাকুমুল্লাহ খের। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? জি একটু জোরে কইবানি।
আপনার কথাগুলা পরিষ্কার না বোন। জি প্রথম প্রশ্নটা আমরা বুঝতাম পারছি, আপনার মেয়ে জন্ম নিচ্ছেন, 27 দিন হয়েছে, আগামী সোমবারে স্যার আকিকা করতা, 40 দিনের ভিতরে যে কোনো দিন আকিকা করা ঠিক আছে কিনা একটা হইলো আপনার প্রশ্ন। অনেক সুন্দর নাম, আমার মেয়ের নামও জাহারা। আমরা নেক্সট কলে যাই, দেখে খেয়ে আছেন। আসসালামু আলাইকুম। আমি আগে একটু আগে প্রশ্ন করছিলাম যে জাকাতের পয়সা দিয়া মাদ্রাসা কোন মাদ্রাসা দুজন নিয়োগ করো যে প্রতিষ্ঠিত করা যাইব নি, জাকাতের পয়সা দ্বারা মসজিদও দেওয়া যায় না বুঝলি, হলে কৈছিল বা কোন একটা মাদ্রাসা যদি রাফেজিয়া মাদ্রাসা মনে হলে কা করতাম তা জাকাতের পয়সা ধারা কইব নি, খাইম যে কোথা আমার কইব। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা নেক্সট কল যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। আমরা নেক্সট কল যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার কি প্রশ্ন? জি বৈশ, আমার তিনটা প্রশ্ন আছে। নালে জি বিতিন নামাজ বাদে শাহাদাত তিলাওয়াত করা যায় নি? ঠিক আছে, আর দ্বিতীয় প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন হইলো ফজর নামাজ কত সময় পর্যন্ত পড়া যায়? জি বুঝিনি, এটা দিক কিতাব বুঝাইছেন আপনি, ফজর নামাজের টাইম জানতে চাই, কোন টাইমে ফজর পড়বা? ফজর নামাজ বাদে আজান পড়লো না নি, ও আর 1 ঘন্টা 2 ঘন্টা বিতিয়ে পুরা নামাজ পড়তাম না খোদা পড়তাম। সুবহানাল্লাহ, ঠিক আছে। আর 3 নম্বরটা হইলো জিও, আমার আব্বা মারা গেছেন না নি, জিও থানে কয় বড় খান্ত তারা বেরিয়ে যাও এলাউড আছে নি, ইনো মাঝে গেদো করা এলাউড আছে নি কেন? মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। হুজুরের বিষয়ে বলবেন ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। আমরা নেক্সট কলে যাই, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন, আপনার কি প্রশ্ন? আমি একটা প্রশ্ন করতাম আসলাম নামাজ সম্বন্ধে। জি আমি ফোর্থের কথা হইয়ার সুন্নতের কথা হইয়ার আমি আপনার আত্মাইয়াতু পড়ার পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু পরে আমি ইয়ো পড়ে আপনার ও আর কোন প্রশ্ন আছেন আপনার? আপনি ফরজ এবং সুন্নত নামাজও আপনি ফরেন নিয়মিত, মানে এই দোয়াগুলো আরবি ফরেন? আচ্ছা, এগুলো ঠিক আছে কিনা হুজুরে কইবা ইনশাআল্লাহ। আমরা নেক্সট কল যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার কি প্রশ্ন? আমি স্টুডিওত মাত্র আসলাম। আপনি স্টুডিওত লাইভ মাত্র, আপনার প্রশ্ন কইবা নি একটু। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো যে আমার ভাই একজন আছে না ইসলাম উদ্দেশ্য বুঝছেন নি? জি এখন টাইম গেছেন গিয়া কিন্তু লোকাল অনেক 4 বছর হয়ে গেছে ওলান যাওয়ার, তো যাওয়ার পর থেকে একদিন বাক্কা বেজাল বেজাল লাগিয়া, তো তার লগে মাতি না আঁকি না আমি, তো মাতি না বলতে মাতলাম মনে মাতলাম আসলাম, আমার আম্মা মারা গেছেন ওলানে 1 মাস 1.5 মাস হয়েছে আঁকিম, তো চাইছিলাম তার লগে মাতাম, তো তাই আমার লগে আর মাতই না, আর মাতার কিছু সমস্যা আঁকিম, তা এখন ব্রেইনে কাম করে না, খালি আবুল তাবুল কিতা মাতই ওর লাগিয়ে, এখন আর আমার লগে মাতই না, আমি চাই মাতাম আঁকিম, তাই আমার লগে মাতই না এখন,
আমি মাতিছিলাম নামাজ খানো কতদিন, এখন যা ইসলাম মাতাম তাই মাতই না, তাই আমি কিতা আমার কোনো গুণ হইব নি ও একটা প্রশ্ন। আর দৈলম বার হইল গিয়া দৈল আমরা রোজা যেন রাখি আঁকি নখন আঁকিন যে রাখিন রোজা মাস হয় যে রোজা রাখি আমরা টাইম টেবিল থাকে দৈলকা যে টাইমে আমরা ইস্তার করতাম টাইম থাকে, এখন ওখান তো টাইম টেবিল নাই নানি তেন মাঝের টাইম টেবিল মাগরিব দৈল সাতটা ফোনত যদি নয় তো আমি সাতটা ফোনত ইস্তার করতাম ফার্মনি না আরো ফার্স্ট 10 মিনিট বাদে ইস্তার করতাম না মাগরিব নমাজ ফরিয়া তো ইস্তার যদি করি গুণ হইব নি ওখানটা আমাদের হইবা অনেকের মনের মধ্যে এইসব প্রশ্ন থাকতে পারে সমাধান পাইবা ইনশাল্লাহ। আমরা নেক্সট কল যাই দেখি, খেয়া আসেন, আসসালামু আলাইকুম। আমার গলার টনসিল কাটা নাই নি, তো আমি যেন গলা থাকি যে থ্রোটটা যেন কোন হান আইন এগুলো বালাইলে কইতাম পারি না, তো আমার ছিলাও তুই বনে আল্লাহ আল্লাহ ওখান থেকে হুজুরে জিকে এগুলো আমি বড় কষ্ট করে আমি কত চেষ্টা করি কিন্তু খামে আয় না, গোলা আমি বলছি কামাই তো আনতে পারি নাই আমি ইনশাআল্লাহ হুজুরে কইবা না ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। কিন্তু পারাইলে কই যেতে আমি খুশি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি দেখতে থাকুক, আমরা নেক্সট কলো যাই দেখি, খেয়া আসুন, আসসালামু আলাইকুম। আপনি অনুষ্ঠান দেখতে আপনার কি প্রশ্ন? আমি জানতাম চাইলাম হুজুর বিমানও কিলা নমাজ পড়তাম, আমরা বিমানে যে বাংলাদেশে যাই আমরা কিলা নমাজ পড়তাম। জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহু আকবার। হুজুর এই বিষয়ে বলবেন, আপনি থাকেন আমাদের সাথে অনুষ্ঠানে, হুজুর অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। ও প্রচুর কলার লাইনে আছেন, একটু ধৈর্য ধরুন, আমরা একটু আনসারের দিকে যাই, আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসব। এক বোন প্রশ্ন করেছেন, তার মেয়ের বয়স হয়েছে 27 দিন, আগামী সোমবারে আকিকা করতে চান, 40 দিনের ভিতরে যে কোনো দিন আকিকা করলে কি ঠিক ঠিক আছে, এইটাই জানতে চাচ্ছি। আকিকার ক্ষেত্রে সব থেকে বেস্ট অপশন হলো যে বাচ্চা যেদিন জন্ম নেন 7 নম্বর দিন আকিকা করতা, অথবা 7 নম্বর দিন যদি করেন না, ওলামায়ে কেরাম ফরমাইন 7 নম্বরে জায়গাত রাখিয়া 14, 14 নম্বর দিন অথবা 21 নম্বর দিন আপনি আকিকা করতা। আর এর বাদে একটা নর্মাল মোস্তাবর পর্যায়ে যায় কি যে দিন হিসাবে দেন 7 দিনের দিন, 14 দিনের দিন বা 21 দিনের দিন করা যে উত্তম যাত্রা আসিল, ই এটা অনেকটা কমিয়াই হয়। নাম্বার টু, আকিকার ক্ষেত্রে লগিয়া নবী এখন সময় ফরমাইন যে প্রত্যেকটা কুল্লু গোলামিন মুরতাহিনুন বে আকিকাতিহি, প্রত্যেকটা বাচ্চা তার আকিকার লগে হে আটকাইল থাকে, অর্থাৎ ই বাচ্চা বিপদ আপদ থাকি বাসা, ই বাচ্চাটা নেককারওয়া, ই বাচ্চার হায়াতর মাঝে বেমার আজার থাকি বাঁচিয়ে যাওয়া, এটা অনেক কিছু ফায়দা নিহিত থাকে। এলাকে যত আগে করবো অত বাড়লা, লেট করলে তো একটা ই পর্যায়ে থাকে না। বাট এর পরেও আকিকা সারা লাইফে যদি একটা সময় খরতা চাইন খরতা ফারবা, কোনো সমস্যা নাই। উত্তম আসিল কিন্তু 7 নম্বর দিন, অর্থাৎ বাচ্চা যদি জন্মানে মনে হয় আজকের নাম হইল গি শনিবার, তো আগামী 7 নম্বর দিন হইব গিয়ে আগামী শুক্রবারে, অর্থাৎ জন্মের আগের দিন। তো ওই হিসাবে হিসাব হরিয়েও ও শুক্রবারে বাদর শুক্রবার হইব 14 নম্বর দিন, এরপরও শুক্রবার হইব 21 নম্বর দিন, ওটা আসিল বেস্ট। বাট এরপরও ইনশাআল্লাহ বইন একটা হইরা, যেহেতু খরতা পারছি না কোনো অসুবিধার কারণে, এখনও খরচা হইলে খরতা পারবা, কোনো সমস্যা নাই। দ্বিতীয় প্রশ্ন, নামটা রাখতে চাচ্ছেন জাহরা আয়েশা, ঠিক আছে কি? ঠিক আছে, নাম খুব সুন্দর রাখতে পারবা ইনশাআল্লাহ। জাকাতের পয়সা দিয়ে মসজিদ হয় না, এটা তিনি জানেন, জাকাতের পয়সা দিয়ে মাদ্রাসা বানানো হয়, হাফিজি মাদ্রাসা করতে চাচ্ছেন, এটা কি করা যাবে?
জকাতর ক্ষেত্রে কোরআনে করিমার আয়াতের মধ্যে বড় পরিষ্কার ভাষালে ফরমাইছে ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন, এখানে আট গুরো মানুষের কথা মেনশন করা হয়েছে। তো এই আট গুরোর ভিতরে কোনো এক গুরু দিতেইব। নাম্বার টু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত একজন মানুষের জকাত সম্পর্কে সওয়াল করলে আল্লাহ নবী ফরমাইলা যে দেখো জকাত বন্টন করার ক্ষেত্রে আল্লাহ পাকে বড় পরিষ্কার ভাষায় আট গুরো মানুষের নাম মেনশন করছেন, যদি তুমি এই আট গ্রুপের মাঝে কোনো একজন অও তো আমি নবিয়ে হয়তো তোমার আমি জকাত দেওয়া আমার লাগে সম্ভব হইব, আর যদি এই আট গ্রুপের মাঝে কি তুমি নাও ইয়ে থাকো তাহলে আমি নবীর লাগে মোটে পারমিশন নাই আমি এই জকাত দিয়ে তোমার আমি সাহায্য করতাম পারতাম না। আমি এখান থেকে ক্লিয়ার বোঝা গেল কথাও, জকাতের ক্ষেত্রে খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাই নিজে ও নিজের পক্ষ থেকে কোনো চেঞ্জ করতে পারতা নাই, বরং যে খাত যে নির্দিষ্ট খাতে আল্লাহ পাকে দেওয়ার হুকুম দিছেন এর ভিতরেই দেখা লাগবো। নাম্বার থ্রি, ওলামায়ে কেরামে ফরমায় যে ই যে যারা দেওয়ার কথা আইসে এখানে পার্সনরে মালিক বানাই দেওয়ার কথা আইসে, লেহাজা পার্সনরে মালিক বানাইয়েও দেওয়া লাগবো, মালিক বানাইয়া না দিলে জকাত আদায় হইত নাই। অতএব মদরসা যেটা মসজিদ বানায় যাই না যেটা কোনো পার্সন নাই, সমান এইভাবে মাদ্রাসা যেটা কোনো পার্সন নাই, লেহাজা জকাতর পয়সা দিয়া মাদ্রাসা বানানো যাই দিত নাই, মাদ্রাসার ঘর বানানো যাই দিত নাই। হ্যাঁ, ওয়াফি সাবিলিল্লাহ একটা শব্দ আছে, ইন দ্য পাথ অফ আল্লাহ, আল্লাহর রাস্তাত। ই আল্লাহর রাস্তা বলতে শব্দ যদিও ব্যাপক এবং আম, ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফ ওয়াফি সাবিলিল্লাহর ব্যাখ্যা দুইটা কথা মেনশন করছেন, একটাই লগি আল্লাহর রাস্তা বলতে একজন মুজাহিদ জেহাদও আছেন, তার বাড়ি যদিও সম্পদ আছে কিন্তু এরপরে অন্য জেহাদর মাঠও তাদের সাহায্যের লাগে জকাত সাহায্য করা যেতে পারে, এক। আর নাম্বার টু, যদি কোনো মানুষ তার হয়তো কোনো এক সময় হজ ফরজ আসিল, সময় তার সম্পদ আসিল হজ ফরজে গেছিল কি, আর তাই হজ খরচিন অবহেলা করছেন আর এখন বর্তমানে গরিবই গেছেন কি, কিন্তু হজটা তো অলরেডি ফরজই গেছিল একবার, এই মানুষটার পুরানা ফরজ হজটা তাই অবহেলা করি আদায় করছিল না, এখন সম্পদ নাই দিতে পারে না, এন্ডেও জকাতর ফসা দিয়া দিয়াও তান এই হজর ফসল লাগিয়ে তাঁর দেওয়া যায় যাচ্ছে, ও মাত্র দুইটা কথা উল্লেখ করছেন। অতএব ফি সাবিলিল্লাহ শব্দ ইন দ্য পাথ অফ আল্লাহ, আল্লাহর রাস্তা বলতে যে কোনো আল্লাহ রাস্তার তো ব্যাপক আম মুরাদ লওলামা ক্রমে যাই দিত না, যদি যাই দিত তো মসজিদ বানাইতে তো আল্লাহ রাস্তার একটা খাম আর বলারই যাই দিত আসিল। অতএব পরিষ্কার পত্রই লগে মদরসার বিল্ডিং বানানোর ক্ষেত্রে জকাতুর ফসা লাগানি ওলামা ক্রমে এটা কোনো অবস্থায় এটা যাই নাই। জাজাকুম আল্লাহ। জাকাতুর ফসা দিয়ে কিতাব প্রচার মানে সাফাইয়া দেওয়া এটা মানে ঠিক আছে না, কোনো ইসলামিক কিতাব তাফসির কোনো কিতাব সাফাইয়া দিয়া যদি মানুষকে একটা ও হিসাবে ইয়ে করা হয় যে একটা সাফাইয়া দিয়া গরিবের মালিক বানিয়ে দেওয়া হইব তাহলে মানুষকে আমি ফসা ইতাম তারা কিতাব দিয়ে দিলাম যাই দিব এটা, কিন্তু জকাতর ফসা দিয়ে আমি কিতাব সাফাইয়া দিলাম আর এই কিতাবটা আমি আরো জন তানজেন সাফলা তানি বেসলা তা কিন্তু আবার যাই দিত না, এটা বোঝা লাগবো। মানে ফি সাবিলিল্লাহ যদি মানে আল্লাহর হস্তে বন্টন হয় গরিবের গেছে গিয়া পৌঁছে গরিবের কাছে পৌঁছে তেটা যাইছে ঠিক আছে। উত্তীর্ণ নামাজের পরে কোরআন তেলাওয়াত এটা তো আর ঠিক আছে হাজার, এটা বালা টিকে ঠিক আছে, বরং বালা ইবাদত রাতের তেলাওয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেডগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সাব্বাহা বা ইউসাব্বিহ যখন কোরআন শরীফের সূরা শুরু হইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে বরং এগুলা ফলা তেলাওয়াত করছেন, বিতিরের পরেও তেলাওয়াত করা যায় কোনো সমস্যা নাই। ফজর নামাজ আজান পড়ার পরে মানে কতক্ষণ টাইম থাকে আগে কত সময় পর্যন্ত ফজর নামাজ মানে ওক থাকে এটাই বোঝাতে চাচ্ছেন না কজা পড়বেন? সেহরির সময় শেষ সুবে সাদিক শুরু মানেই ফজরের বিগিনিং টাইম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ফজর নামাজ পড়া যাইব সূর্য উঠার আগ পর্যন্ত, এর লাগি সূর্য উঠার আগ পর্যন্ত এর ভিতরে যে কোনো টাইম ফজর নামাজ পড়া যাইব এটা কজা নাই বরং আদা। এর লাগি বোন যে বোনের প্রশ্ন করছেন খুব সম্ভব হয়তো আপনি ক্যালেন্ডার যদি ফাইন দেবা ক্যালেন্ডারের মাঝে সুবে সাদিক এর মানে ফজরের বিগিনিং টাইম ও টাইমটাকে শুরু করিয়া লেখা আছে বাদে সানরাইজ সূর্য উদয়ের টাইম, এই সূর্য উদয়ের টাইম এবং শুভে সাদিক হওয়ার মাধ্যমে যে কোনো টাইমে আপনি ফজর নামাজ পড়লেন যেন এটা আদায় হইব কোনো অবস্থায় এটা খোঁজা নাই। আজান থাকি কয় ঘন্টা পর এটা বড় কথা নাই, সিজন হিসাবে আজান থাকি আজান হয়তো কোনো মসজিদ আগে হয় কোনো মসজিদ পরে হয়, মেইন ইয়ে লগিয়া সেহরি এন্ড সেহরি সময় শেষ শুভে সাদিক হওয়ার শুরু যে কলাম ও কলাম তাই ফজরের বিগিনিং টাইম, আর সানরাইজ সূর্য উদয়ের আগ পর্যন্তর ভিতরে যে কোনো টাইমে পড়ি লইব। ইভেন বুখারী শরীফের হাদিস মান আদরাকা রাকাতাম মিনাস সুবহি ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু ফাকাদ আদরাকা, ইবেন যদি খেউ সূর্য উঠার আগে একটা রাকাত পড়ার সুযোগ পাইলেন তবুও যেমন তাইনি ফজর নামাজ পাইলি সুন্দর নামাজ তাইনি আদায় হিসেবে পড়তে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ক্লিয়ার। বোনের তিন নম্বর প্রশ্নটা, তার আব্বা ইন্তেকাল করেছেন কিছুদিন আগে, তার কবর জিয়ারত করতে পারেন কি আর সেখানে গিয়ে কিছু দোয়া দুরুদ তেলাওয়াত কি করতে পারেন? উলামায়ে কেরামের এ ব্যাপারে ভিন্ন মত থাকলেও নির্ভরযোগ্য মতে
যদি শর্ত সাপেক্ষে পর্দার সঙ্গে দিতে পারেন তাহলে যাওয়াটা জায়েজ আছে। এই লগিয়া ক্লিয়ার মানে নির্ভরযোগ্য গোলামের কারামর মতে ওটা ফাইনাল কথা। অবশ্য এর পাশাপাশি আরও কিছু কথা আছে। হাদিসের মাঝে আইসে লানাল্লাহু জাওয়ারাতিল কুবুর একটা হাদিস, যে নবী করিম সাল্লাম ফরমাইন আল্লাহ পাকে যে সমস্ত মহিলা কবর দিয়ে তো যাইন তান ধরবে আল্লাহ পাকের লানত এবং অভিশাপ। আবার আরেকটা হাদিস আইসে পুরুষের ক্ষেত্রে সম্বোধন আল্লাহ পাকে ফরমাইছেন, আল্লাহ নবী ফরমাইছেন, কুংতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। যেহে কুন্তু নাহাইতু কুম, কুম শব্দ এটা তো আরবি গ্রামার হিসাবে এটা জাস্ট খালি পুরুষের লাগি ধরা হয়, যে তোমার তান্ডে আমি খবর জিয়ারতটা কি আগে নিষেধ করছিলাম, এখন থেকে তুমি যেন খবর জিয়ারত করতে পারো। এখন এই পারমিশন যখন দেওয়াইল এটা জাস্ট খালি পুরুষে দেওয়াইল না, এইটার মাধ্যমে লুক হামাই গেছেন কি, যেহেতু কোরআন শরীফের বহু আয়াত এবং হাদিসের বহু কথা পুরুষের সম্বোধন ইয়া হইলেও এগুর অন্ত ভিতরে মহিলারাও ইনক্লুড। এই লগে কোয়েশ্চন, যারা মনে করেন এই পারমিশনের লগে মেলুকেও পারমিশন ভিতরে হামাই গেছেন কি, তারা হইলে যাই যাচ্ছে। আর তাই মনে করা যে না মেলুকের ক্ষেত্রে নিষেধটা নিষেধ রয়ে গেছে কি, এনটাইন ফরমাইন মকরুয়ে তাহারিমি বা মকরুয়ে থান যে হয়েছেন, বাট ওলামা একরাম ফরমাইন দেবতকর হাদিস মিলে ইয়া মেজরিটি লামা করার কথা। এবং আমরা মনে করি অটো মোস্কারেক ইনশাআল্লাহ, যে একজন মহিলা খবর দিয়ে তো আইন যদি পারবা তবে না যাওয়াটা উত্তম, কারণ মা বোন মনটা একটু সফট নরম, এখানে গিয়া যদি তাই তাই খান্দানান্দা করিলেন বা একটা অনিয়ম হয়ে যায় গীতা তো বাক্যা সমস্যা, তবে যদি এই সময় তো কোনো অনিয়ম করেন না আর দায়িত্ব সাইন তাই ইনশাল্লাহ যাই যাচ্ছে কোনো সমস্যা না। এই তো মনে হরকা মার্শাল্লাহ আমি যাহান দেখছি যে পরিবেশ অনেক মা বোন হলো যায় গিয়া খবর দিয়ে তখন পর্দার সঙ্গে যদি দায়িত্বকে সাইন না যে দিত না ইনশাল্লাহ। এরপরে এক বোন প্রশ্ন করেছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ার পর ফরজ নামাজ এবং সুন্নত নামাজে তিনি অন্যান্য দোয়া আরবিতে পড়েন, এটা কি ঠিক আছে আপনার? জায়েজ আছে, সমস্যা নাই, যেহেতু হাদিসের মধ্যে আইছে সুম্মালি ইয়াতাখাইয়ার মিনাত দোয়া, দুরুদ শরীফ পড়ার পরে নবী করিম সাল্লাম ফরমায়েন এরপরে সুন্দর একটা দোয়া আমরা চল করে পড়বো। তবে আমি আর এক তারিখে কইছি আমরা যেটা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিকাইছে, ইয়া রাসূলুল্লাহ এমন একটা সুন্দর দোয়া আমরা খাইয়ে দেবো আমি নামাজও পড়তাম। জিকানওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আমরা পড়তে পারা, বা আরও যেটা দোয়া আছে ইনশাআল্লাহ আরবি দোয়া আপনি ফুরাইন কোনো সমস্যা না, যাই দিব ইনশাআল্লাহ। আপনার আজকের যে শুরুর আলোচনার বা এক বোনের মানে এক ভাইয়ের প্রশ্নের আনসারে আপনি যে কথাটা বলছিলেন, বোনের মনে মনে এই প্রশ্নটা জেগেছে আর কি, চার বছর হয় তার ভাইয়ের সাথে তিনি কথা বলেননি, মাসেক দিন আগে মা ইন্তেকাল করেছেন, এরপরে চাইছেন ভাইয়ের সাথে কথা বলতে, ভাই কিন্তু কথা বলতে চান না, এখন কি তার কোনো গুনাহ হবে? দুনিয়া চলার ক্ষেত্রে হয়তো আমরা খেরুর সঙ্গে কোনো সমস্যা লাগতে পারে স্বাভাবিক, বাট হাদিস হয়েছে একদিন দুই দিন বেশ থাকে, বেশ দুই থেকে আড়াই দিন পর্যন্ত যদি আমি খেয়ের লগে মাত না মাতে থাকি তো ঠিক আছে, তিন দিন কমপ্লিট হওয়ার পরে তিন দিন অতিক্রম হওয়ার পরে কিন্তু কবিরা গুণায় পরিণত হয়ে যায়। আমরা তো অনেক সময় মাস যায় বছর যায় একই ঘরে থাকি, একই সালর সালরতে থাকি, একই মসজিদ একই মামসার ঘরে নামাজ পড়ি, কিন্তু এরপরে দেখা যায় দর ভাল্লা আছে আর মাত নাই, কিচ্ছু নাই, বা এ ভাইয়ের লগে মাত নাই, স্বামী স্ত্রীর মাত নাই, বাফে ওলাদে মাত নাই। তো এটা কিন্তু আমরা অনেক সময় মনে বুঝি না, কিন্তু এটা এত মারাত্মক গুণ, আমি আগেও হয়েছি প্রতি বৃহস্পতি এবং প্রতি সোমবারে এই দুই দিন আমরা যে সপ্তাহে যে আমল করি যেগুলো আল্লাহর কাছে পেশ হয়, আল্লাহ সুবহান তাআলা ফাইল চেক করে করে বহুত মানুষের মাপ দেন, যে দুইজনে দরবার করিয়া মাত বাদ দিলেছেন তিন দিন অতিবাহিত হয়ে গেছে, এখনও তিনি মাত শুরু করছেন না, আল্লাহ ফরমায়ন এই ফাইলটা তৈরি রাখো বন্ধ করে আমি খুলতাম না ফাইল, যত সময় হাত্তা ইয়াস্তালিহা যত সময় পর্যন্ত তাই তাই দুজনে আপসর দরবারিটা শেষ করছেন না, সুলা করছেন না, একজন আজন লগে সম্পর্ক এবং মাত্র স্টার্ট করছেন না, আল্লাহ ফরমান এই ফাইলটা সাই বার হয়েও ছেন না। লাইলাতুল কদর বহু মানুষের মাপ দেওয়া হয়, ইভেন লাইলাতুল মিনস শাবান, শাবান শাবানের 15 তারিখের রাইত আও রাত্রেও বহু মানুষের মাপ দেওয়া হয়, কিন্তু স্পেসিফিক কিছু মানুষের যারা মাপ দেওয়া হয় না, এর মাসে গেছে আল মুতাহাজিরান এমন দুইজন মানুষ যে দুইজনে দরবার হইয়া কথা মাথা শুয়ে করছেন না। এখন ইবেন প্রশ্ন করছেন তাই যেটা মাচ্ছেন না এটা লেগা লাগে তাই তবা করবা, তিন দিনের বেশি যেহেতু হয়ে গেছে কি, আর এখন যেহেতু তার ভাই হিসাবে তাই মাছ শুরু করছেন, আমি আমি খুবই মহত্ব তাই শুরু করতে এবং চেষ্টা করতে ইনশাল্লাহ মাত পার লাগি তাই চেষ্টা করে দিতে আল্লাহ তাদের ছবি দিত ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের, সময় হয়ে গেছে আরেকটি বৃত্তিতে যাওয়ার, যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। Glory to Allah, praises to Allah, Alhamdulillah.